আস্তে আস্তে এবার তোমার দুর্গ পাশের ঘরের মতো ভেঙে পড়বে। পাপা আইন বিশেষজ্ঞ, পাপা আইনটা খুব ভালো করে বোঝে, কিন্তু পাপা এইসব বোঝে না। স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্কারী, প্রলয়ে এবার তুমি দেখবে। তুমি এই ঘরে কি করছো ঢালি? না মানে আমি আসলে কি হলো, উত্তর দাও। চুপ করে গেলে কি হলো বলো, কি দেখছিলে ফাইলে? কি দেখছি না ফাইলে? কিছু দেখি দেখিনি। ফাইলে তুমি কিছু দেখছিলে? শোনো ঢালি, একটু আগে ওই ডায়েরি অফিসারে বলছিল তুমি ডায়েরি অফিসারের ঘরে গিয়েছিলে, কি হলো ঢালি বলো? উইদাউট মাই পারমিশন তুমি আমার ঘরে ঢোকো কি করে ঢালি? না মানে আমি আপনার ঘরে এসেছিলাম, কি নোংরা হয়ে পড়ে রয়েছে, মানে এই দেখুন কাপটা পড়ে রয়েছে, চা খাওয়া কাপ। ওটা তোমার কাজ নয় ঢালি, তাকাও তাহলে লুকাট মিট তাকাও আমার দিকে। শোনো ঢালি, আমাদের জীবনের প্রত্যেকটা বাঁকে না অনেক লোভ থাকে, আর সে লোভের অনেক হাতছানি আসে। তো তুমি কোনো লোভে পড়ছো না তো ডালি? কিসের লোভ স্যার? তাহলে তুমি এগারো ঢুকেছো কেন? তুমি কিছু একটা খুঁজতে এগারো ঢুকেছিলে, আমি স্পষ্ট দেখলাম। ডালি আমার নাম না পঙ্কজ খাসনবিশ, আর আমার চোখ চোখটা না বাজ পাখির মতো। ডালি তাকাও আমার দিকে, তুমি বলো কি নিতে ঢুকেছিলে এখানে? না না স্যার, আমি কিছু নিতে ঢুকিনি। আপনি আমাকে মিথ্যে অ্যালিগেশন দিচ্ছেন স্যার। স্যার আমি আপনার অধস্তন হতে পারি, আপনি আমার সিনিয়র, কিন্তু তা বলে আপনি যে কোনোভাবে আমাকে দোষারোপ করবেন তা কি করে হয় স্যার? গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায়।